হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়াক। কলকাতার মধ্যে একটা অত্যন্ত রেপুটেটেড কলেজ হলো সেন্ট জেভিয়ার্স কলেজ। ক্লাস 12 এর পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন বোর্ডের স্টুডেন্টরা এই সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হতে চায় এবং তারা সবাই খুব আগ্রহী থাকে। অনেকের স্বপ্ন থাকে যে আমরা এই সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়বো, আর কলেজটাও একদম সেরকমই। তুমি যদি একবার এই কলেজে ভর্তি হও তাহলে যেমন তোমার নিজের মধ্যে ভ্যালু বাড়বে, সেরকম তুমি চাইলে এই কলেজ থেকে একটা খুব ভালো প্লেসমেন্টও নিয়ে নিতে পারবে। তো আস্তে আস্তে আজকের এই ভিডিওতে সেন্ট জেভিয়ার্স কলেজের বিভিন্ন ডিটেইলস শেয়ার করব। কলেজে ভর্তি হতে গেলে তোমাকে কত মার্কস পেতে হবে, কলেজের ফি স্ট্রাকচার কিরকম রয়েছে, এখানে প্লেসমেন্ট কেমন হয়, প্লেসমেন্টে কিরকম প্যাকেজ পাওয়া যায়, এবং তার সাথে সাথে তোমাদের কাট অফ কিরকম যায় জেনারেলি এই কলেজ থেকে। তো আজকের ভিডিও থেকে তোমরা এই সমস্ত কিছু জানতে পারবে। তো যারা ভাবছো যে ক্লাস 12 এর পরে আমরা সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হব, তো এই ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো। সেন্ট জেভিয়ার্স কলেজ একটা অটোনোমাস কলেজ এবং এটা এ গ্রেডেড কলেজ। আর এখানে দুটো শিফট তোমরা পাবে, একটা হচ্ছে মর্নিং শিফট আর একটা ইভিনিং শিফট। মর্নিং শিফটটা হচ্ছে বয়েজদের জন্য আর ইভিনিং শিফটটা কোয়েড। তো এই দুটো শিফট রয়েছে, এখানে ডে শিফটে স্কুল হয়, এখানে কিন্তু কলেজ হয় না ডে শিফটে। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তোমাকে বিভিন্ন কোর্স অফার করা হয়ে থাকে। এখান থেকে তোমরা বিএ করতে পারবে, বিএসসি করতে পারবে, বিকম, বিএমএস, এমকম, এমএসসি, এমএ, একদম ইউজি, পিজি থেকে সমস্ত কিছু কোর্স কিন্তু তোমার সেন্ট জেভিয়ার্স কলেজে করানো হয়। এবং এই যে বিএ অনার্স, এই বিএ অনার্স এর মধ্যেও প্রচুর সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টগুলোকে তোমরা অনার্স করতে পারো। তাছাড়া বিএ জেনারেলও পড়ানো হয় এবং প্রত্যেকটা স্ট্রিমেরই কিন্তু পাস এবং অনার্স দুটোই এই কলেজ থেকে করানো হয়ে থাকে। এই কলেজ থেকে বিভিন্ন ধরনের কেরিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রাম করানো হয়, তার জন্য তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয়, যেগুলো পরবর্তীকালে তুমি যখন জব করতে যাবে সেখানে ভীষণভাবে সাহায্য করে। এমনকি তোমার জবের ইন্টারভিউতেও তুমি এই জিনিসগুলো কিন্তু আরো ভালোভাবে এক্সপ্রেস করতে পারবে এবং সেই জিনিসগুলোই তোমাকে এই কলেজ থেকে শেখানো হয়ে থাকে। এখানে প্রচুর পরিমাণে সেমিনারও করানো হয় এবং যেগুলো পরবর্তীকালে কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে। এবার আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সেন্ট জেভিয়ার্স কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু অন্যান্য কলেজদের থেকে একটু আলাদা। এখানে তোমার বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো আলাদা করা হয়েছে। এখানে যেমন তোমাকে পার্টিকুলার মার্কসও রাখতে হবে, তার সাথে সাথে পার্টিকুলার কিছু সাবজেক্টও তোমার ক্লাস 12 এ থাকতে হবে, তবেই তুমি এই কলেজে ভর্তি হতে পারবে। সবার প্রথমে হচ্ছে যারা অনার্স নিয়ে পড়বে ভাবছো, সে বিএ অনার্স হোক, বিএসসি হোক বা বিকম অনার্স হোক, তাদেরকে 60% এর এগ্রিগেট মার্কস রাখতেই হবে। অর্থাৎ তোমাদের টোটালে মিনিমাম 60% মার্কস পেতেই হবে। আর যারা জেনারেল কোর্সে পড়বে ভাবছো তাদেরকে 50% মার্কস পেতে হবে। এবার আসছি সাবজেক্টের কথায়। যারা বিএ অনার্স করবে বা বিএ জেনারেল করবে তাদের ক্লাস 12 এ ইংলিশ সাবজেক্টটা কম্পালসারি থাকতেই হবে। আর আমরা সবাই জানি সব বোর্ডের ক্ষেত্রেই কিন্তু ইংলিশ সাবজেক্টটা একদম কম্পালসারি রাখাই হয়, তাই তাদের জন্য সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হওয়ার এই ক্রাইটেরিয়াটা পূরণ হতে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু কথাটা হচ্ছে বিএসসি অনার্স বা বিকম অনার্সদের ক্ষেত্রে, তাদের অনেক সময় কিন্তু ম্যাথ সাবজেক্টটা থাকে না। আর সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হতে গেলে তোমাকে ম্যাথ ক্লাস 12 এ অবশ্যই থাকতে হবে। যাদের ম্যাথ ছিল না তারা কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হতে পারবে না। তুমি যদি বিকম অনার্স এর জন্য ভর্তি হতে যাও তোমাকে অবশ্যই বিজনেস ম্যাথ অথবা এমনি সায়েন্সের পিওর ম্যাথ তোমাকে রাখতে হবে তোমার ক্লাস 12 এ। আর সায়েন্সের ক্ষেত্রে তো একদম পিওর ম্যাথ থাকতেই হবে, তবে তোমরা সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হতে পারবে। এরপরে আসছে সেন্ট জেভিয়ার্স কলেজের ফি স্ট্রাকচার। তো এখানে সেন্ট জেভিয়ার্স কলেজের ফি স্ট্রাকচারটা কিন্তু অন্যান্য কলেজের থেকে অনেক অনেক হাই। তো এখানে তোমার পার ইয়ার মোটামুটি 35,000 থেকে 40,000 টাকা পর্যন্ত খরচ হবে একটা অনার্স কোর্সের জন্য। আর জেনারেল কোর্সের জন্য তোমার এরকমই খরচ হয়। আর যারা মাস্টার ডিগ্রি করবে এই কলেজ থেকে তাদের জন্য কিন্তু খরচটা আরো বেড়ে যায়। তো আমরা যেমনটা দেখি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজের ক্ষেত্রে ফিস অনেকটা কম থাকে, কিন্তু এখানে ফিস কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। তো এরকম অনেক কলেজই রয়েছে যেগুলোর ফিস অনেকটা বেশি হয়, কিন্তু কলেজটা একদম রেপুটেটেড আর খুব ভালো একটা কলেজ। এই কলেজে ভর্তি হওয়া কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে। তো এবার আসছি এই কলেজের প্লেসমেন্ট নিয়ে, যেটা এই কলেজের সব থেকে বড় প্লাস পয়েন্ট। এই কলেজে কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটা স্ট্রিমের জন্য প্লেসমেন্ট করানো হয়ে থাকে। এমন নয় যে শুধু সায়েন্সের স্টুডেন্টরা বা কমার্সের স্টুডেন্টদের জন্য প্লেসমেন্ট করানো হয়, এখানে আর্টসের স্টুডেন্ট, ম্যানেজমেন্টের স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টরা কিন্তু এই প্লেসমেন্টে পার্টিসিপেট করতে পারে। এবং 40 থেকে 50% স্টুডেন্ট সেন্ট জেভিয়ার্স কলেজের ক্ষেত্রে
প্লেসমেন্ট থেকেই তারা একটা জব পেয়ে যায়। আর এই এই কলেজটাতে প্রত্যেক বছর প্রচুর প্রচুর কোম্পানি আসে প্লেসমেন্ট করাতে, আর প্রচুর ছেলে মেয়ে কিন্তু চান্সও পায় ওই প্লেসমেন্ট থেকে। এখানে যেমন তোমাদের বিগ ফোর তো আসেই, আর প্রত্যেক বছর এখানে ডেলয়েট, PwC, KPMG, আর্নেস্ট ইয়াং, অ্যাসেঞ্চার, কগনিজেন্ট, জোম্যাটো, এরকম প্রচুর প্রচুর কোম্পানি আসে তারা প্লেসমেন্ট করায়। এছাড়াও আমি তো কয়েকটার মাত্র নাম বললাম, এরকম কিন্তু প্রত্যেক বছরই প্রচুর কোম্পানি আসে তারা প্লেসমেন্ট করায়। আর এখান থেকে কিন্তু ভালো প্যাকেজও পাওয়া যায়। অ্যাভারেজ প্যাকেজ কিন্তু এখানে মোটামুটি 5-6 লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়, যেটা একটা গ্র্যাজুয়েশন পাশের স্টুডেন্টের কাছে কিন্তু খুব একটা কমও নয়। তো যারা ভাবছো গ্র্যাজুয়েশনের পরে প্লেসমেন্ট থেকে একটা খুব ভালো জব চাই, তাদের জন্য কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজ একদম আইডিয়াল। এবার হচ্ছে এই কলেজের কাট অফ কিরকম যায়। আমরা সবাই জানি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কাট অফ এর মধ্যে অনেক অনেক পার্থক্য থাকে। যেমন তোমাদের বললাম এই কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার 60% মার্কস লাগবে, তার মানে এই নয় তোমার 60% থাকলে তুমি এই কলেজে ভর্তি মানে চান্স পেয়ে যাবে। তুমি এই কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে 60% থাকলে। আর এখানে কাট অফ কিন্তু মোটামুটি হাই যায়। এখানেও সিট রিজার্ভ করা রয়েছে বিভিন্ন রিজার্ভ ক্যাটেগরির জন্য, আলাদা রয়েছে জেনারেল ক্যাটেগরির জন্য। তো প্রত্যেকের জন্য কিন্তু কাট অফ এখানে আলাদা আলাদা ধরনের হয়। তো এখানে মোটামুটি আমি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, 88% থেকে 95% পর্যন্ত কাট অফ যেতে পারে। আর এটা কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হয়। এই বছরের কাট অফ কি হবে বা কি হতে চলেছে সেটা কিন্তু এক্ষুনি বলা যাবে না, কারণ এই বছর এখনো পর্যন্ত কোনো বোর্ড থেকেই কোনো রেজাল্ট আসেনি। রেজাল্ট এলে কিরকম কি কম্পিটিশন রয়েছে সেই সমস্ত কিছু ভালোভাবে অ্যানালাইসিস করে তবেই কাট অফ এর কথা বলা যাবে। আর একটা সাজেশন ভিডিওর শেষে তোমাদের দেবো, ক্লাস 12 এর পরে তোমরা বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করবে, কেউই কিন্তু ভুল করে একটা বা দুটো কলেজে ফর্ম ফিল আপ করে বসে থাকবে না। মিনিমাম 6-7টা কলেজে ফর্ম ফিল আপ করে রাখবে, কারণ এই সময় কিন্তু প্রচুর কম্পিটিশন হাই যাচ্ছে। আমরা বিগত বছরগুলোতেও দেখেছি প্রচুর প্রচুর নাম্বার পেয়েছে অনেক স্টুডেন্টই, কিন্তু কলেজে তা ভর্তি হতে পারেনি। তো সেক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে কলেজে ভর্তি হতে। তাই তোমরা কেউই মাত্র কয়েকটা কলেজে ফর্ম ফিল আপ করে রাখবে না, সবাই 5-6টা কলেজের কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে রাখবে। আর এখানে আরো একটা কথা বলে দিই, আমাদের টপ 10 কমার্স কলেজ ইন কলকাতা নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে, যেখানে আমি 10টা খুব ভালো ভালো কমার্স কলেজের কথা বলেছি, যেটা যেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও। আর তাছাড়াও টপ 7 আর্টস কলেজ ইন কলকাতা নিয়েও একটা ভিডিও আছে, যারা আর্টস নিয়ে পড়ছো বা কমার্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ভিডিওগুলো অবশ্যই গিয়ে দেখে নিও। এছাড়া টপ 10 BBA কলেজ নিয়েও ভিডিও রয়েছে, কলকাতার মধ্যে BBA কলেজ কি কি ভালো রয়েছে সেইটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নিও। তোমরা যদি এই ধরনের আরো অন্যান্য কলেজের ডিটেলে ভিডিও চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, আমি সেগুলো নিয়ে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আর এই ভিডিওটা এতটাই রাখছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, বাই।